পিএইচ কেরিয়ার সলিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি হিমাদ্রি আজকের ভিডিওতে তোমাদের দেখাবো আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্টে নতুন করে যে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়েছে তার ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর নিয়মিত সরকারি চাকরি সরকারি প্রকল্প ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য পিএইচ কেরিয়ার সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও ফর্ম ফিল আপ শুরু করার আগে এর অফিসিয়াল নোটিশ সম্পর্কে তোমাদের একটু জানিয়ে দিই গত পনেরোই অক্টোবর দু তারিখে বিকাশ ভবন থেকে একটি অনুমোদন পাশ হয়েছিল সেই সম্পর্কে আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে ওখান থেকে গিয়ে পুরো ভিডিওটা দেখতে পারো তো সেই নোটিসে যেটা বলা হয়েছিল নভেম্বর মাস থেকে সতেরোশো উনিশটি স্কুলে নতুন করে আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্টে নিয়োগের জন্য অ্যাপ্লিকেশান নেওয়া শুরু হবে যেটা নভেম্বর মাস থেকে শুরু হবে কিন্তু কোনো কারণে সেটা নভেম্বর মাসে না হয়ে ডিসেম্বর মাসে সেই অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয় তো নতুন করে আর কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি ওরা দেয়নি একটা গাইডলাইন ওরা দিয়েছে যেটা তোমরা একটু নিচে দিকে গেলেই দেখতে পাবে এখানে দেখতে পাচ্ছ দেয়া আছে ক্লিক হেয়ার ফর গাইডলাইন অ্যান্ড ইনস্ট্রাকশান এটা যদি তোমরা এখানে ক্লিক করে ডাউনলোড করো তাহলে তোমরা কিন্তু পুরো ডিটেলসটা কিছুটা জানতে পারবে তো ফর্ম ফিল আপ তোমাদের দেখাবো তার আগে তোমাদের বলে দিই তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে সেটা হচ্ছে রিক্রুটমেন্ট ডাব্লুবিআইসিটি ডট স্কুল নেট ইন্ডিয়া ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের চলে আসতে হবে সবার প্রথমে তারপরে একটু নিচে দেখে দেখতে পাচ্ছ ফর নিউ অ্যাপ্লিক্যান্ট ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোঅিনেটার পাশে অ্যাপ্লাই অপশান আছে এই অ্যাপ্লাই অপশানে তোমাদের ক্লিক করতে হবে তো সবার প্রথমে তোমার সামনে যে পেজটা চলে আসবে লাইনেট স্কিল ফর লাইফ জব অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ স্কুল কঅিনেটার ইন ওয়েস্ট বেঙ্গল পার্সোনাল ডিটেলস ফার্স্টে হচ্ছে নেম অফ অ্যাপ্লিক্যান্ট এখান থেকে তোমাদের মিস্টার বা মিসেস যেটা চুজ করে নিতে হবে তারপর হচ্ছে ফার্স্ট নেম দিয়ে দেবে মিডিল নেম কিছু থাকলে দিয়ে দেবে লাস্ট নেম দিয়ে দেবে ফাদার্স নেম মাদার্স নেম পাউস অথবা গার্জেন নেম ডেট অফ বার্থ এখান থেকে দিয়ে দেবে জেন্ডারটা চুজ করে নেবে মেল ফিমেল আদার ম্যারেজ স্ট্যাটাস আধার নাম্বার দিয়ে দেবে এখানে ভোটার আইডি নাম্বার দিয়ে দেবে আর হচ্ছে প্যান কার্ড নাম্বার দিয়ে দেবে তো এখানে তোমাদের ভোটার আইডি নাম্বারটা কিন্তু মাস্ট এটা স্টার্ক মার্ক আছে আধার নাম্বার আর প্যান নাম্বার যদি থাকে তোমরা দেবে বা না দিলেও কিন্তু তোমাদের চলবে তারপরে হচ্ছে সেকেন্ড যে স্টেপস এটা তোমাদের আছে সেটা হচ্ছে কোরসপন্ডেন্স ডিটেলস এটা হচ্ছে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস তো প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানা তোমাদের সেটা চুজ করতে হবে এখান থেকে ফার্স্টে স্টেট বেঙ্গল ডিস্ট্রিক্ট এখান থেকে দিয়ে দেবে তোমরা যে ডিস্ট্রিক্টে থাকো এখন সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে তোমাদের চুজ করে নিতে হবে ব্লকের নাম মিউনিসিপ্যালিটির নাম ভিলেজ অথবা রোড পোস্ট অফিস পিএস পিন মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার অল্টারনেটিভ নাম্বার কিছু থাকলে দিয়ে দেবে আর হচ্ছে ইমেল আইডি এরপরে তোমাদের যেটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে তোমরা যদি স্কুল কোঅর্ডিনেটর পোস্টে কোনো কাজ করে থাকো আগে বা এখনও করছো তাহলে এটা কিন্তু তাদের জন্য যারা ফেসার্স তাদের জন্য কিন্তু এই অপশানটা না সিএলটিপি স্ল্যাশ আইসিটি স্কুল কোঅিনেটার ডিটেলস তো এখানে তোমরা যদি সিএলটিপি অথবা আইসিটি স্কুল কোঅিনেটার পোস্টে কাজ করে থাকো বা এখন করছো তাহলে সেটা এখান থেকে তোমাদের চুজ করতে হবে কোন পোস্টে তোমরা কাজ করছো যদি না হয়ে থাকে তাহলে কিন্তু এই নোন অপশানটায় ক্লিক করতে হবে আচ্ছা স্কুল নেম যারা কাজ করছে তাদের জন্য বা করেছে ইউডিআইএসি কোড দিয়ে দিতে হবে অর্গানাইজেশান ইএমপি কোড ডিউরেশান মানে কত থেকে কত পর্যন্ত যদি এখনও পর্যন্ত করো তাহলে স্টিল ডেটটা এখানে বসিয়ে দিতে হবে আর নাহলে যে ডেট পর্যন্ত করেছো সেই ডেটটা এখানে বসিয়ে দিতে হবে তারপরে হচ্ছে আদার ডিটেলস অ্যান্ড্রয়েড ফোন আছে কি না ইয়েস হলে ইয়েস নাহলে নো ওন ট্রান্সপোর্ট মানে সাইকেল বা স্কুটি বা বাইসাইকেল যেটা আছে সেটা এখান থেকে তোমাদের চুজ করে নিতে হবে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম তোমাদের কত বিলো ওয়ান লেখ না ওয়ান পয়েন্ট থ্রি ল্যাখ সেটা এখান থেকে তোমাদের দিয়ে দিতে হবে এবার হচ্ছে এডুকেশান ডিটেলস ফার্স্ট হচ্ছে বি এড বিএডটা এখান থেকে তোমাদের চুজ করে নিতে হবে বোর্ড অথবা ইউনিভার্সিটির নাম মেজর সাবজেক্ট পার্সেন্টেজ আর হচ্ছে ইয়ার অফ পাসিং মাস্টার্স এখান থেকে তোমরা কোনটা করেছো এম এ এম কম এমএসসি এম টেক এমবিএ এম বি চুজ করে নেবে তারপরে ইউনিভার্সিটি অথবা বোর্ডের নাম মেজর সাবজেক্ট পার্সেন্টেজ আর হচ্ছে ইয়ার কত সালে পাস করেছ সেমভাবেই ব্যাচেলার হায়ার সেকেন্ডারি আর মাধ্যমিক এগুলো তোমাদের ফিল আপ করে নিতে হবে এবার তোমাদের কম্পিউটার যে কোয়ালিফিকেশন সেটা তোমাদের ফিল আপ করতে হবে ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউটের নাম এখানে দিয়ে দেবে তারপরে হচ্ছে তোমাদের কোর্সের নেম এখান থেকে তোমরা কোর্সের নামটা চুজ করে নেবে তোমরা কী কোর্স করেছো তোমাদের কোর্সটা যদি এখানে থাকে ভালো যদি না থাকে তাহলে কিন্তু তোমাদের আদার করে নিতে হবে আচ্ছা তারপরে হচ্ছে ডিউরেশন মানে কত দিনের তোমরা কোর্সটা করেছো ওয়ান ইয়ার নাকি টু ইয়ার সেটা এখানে দিয়ে দেবে ইয়ার অফ পাসিং যদি কেউ একের বেশি কোর্স করে থাকে তাহলে এখানে সেই ইউনিভার্সিটি আর ইনস্টিটিউটের নামটা দিয়ে দেবে আবার কোর্সটা চুজ করে নেবে আর ডিউরেশানটা বসিয়ে দেবে আর ইয়ার অফ পাসিংটা দিয়ে দেবে এবার হচ্ছে এক্সপিরিয়েন্স ডিটেলস এখানে কিন্তু এক্সপিরিয়েন্স চেয়েছে রিকোয়ার্ড মিনিমাম টুয়েলভ মান্থ মানে মিনিমাম বারো মাসের আর প্রেফার্ড হচ্ছে টোয়েন্টি ফোর মান্থ মানে ম্যাক্সিমাম চব্বিশ মাসের আইটি ইন্ডাস্ট্রি অথবা আইটি টিচিংয়ে তো এখানে যাদের এক্সপিরিয়েন্স আছে তারা এই ঘরটা ফিল করে নেবে ফার্স্ট হচ্ছে তোমাদের অর্গানাইজেশনের নাম দিয়ে দেবে পোস্টের নাম কী রেসপন্সিবিলিটি দিয়ে দেবে ডিউরেশান দিয়ে দেবে কতদিনের আর হচ্ছে পিরিয়ড তো এরকমভাবে তোমরা কিন্তু এক্সপিরিয়েন্স ডিটেলসটা ফিল করে নেবে তারপর হচ্ছে প্রেফার ডিস্ট্রিক্ট অ্যান্ড ব্লক মানে তোমরা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে বা ব্লকের আন্ডারে কাজটা করতে চাইছ এখানে প্রেফার ডিস্ট্রিক্ট ওয়ান টু থ্রি তিনটে ডিস্ট্রিক্ট তোমরা এখানে চুজ করে নেবে যে কোনো আর হচ্ছে ব্লক তোমরা তিনটে চুজ করে নেবে যে ব্লকে তোমরা কাজটা করতে চাইছ আচ্ছা এবার হচ্ছে তারপরে টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে এটা একটু পড়ে নেবে নেওয়ার পরে এখানে চেক বক্সে ক্লিক করে দিতে হবে তোমাদের এবার আসছে আপলোড ডকুমেন্টস এখানে তোমাদের ডকুমেন্টস কিছু আপলোড করতে হবে এখানে দেওয়া আছে অল ফাইল আপলোড শুড বি এ পেসিফিক ফর্ম্যাট তো এখানে তোমাদের পেসিফিক ফর্ম্যাটে আপলোডটা করতে হবে জেপিজি জেপিজি পিএনজি অথবা পিডিএফ এই চারটে ফরম্যাটের মধ্যে ফাইলটা হতে হবে আর ফাইল সাইজ হতে হবে দশ এমবির মধ্যে কিন্তু ছবি আর সিগনেচার এই দুটো কিন্তু তোমাদের পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে তারপরে হচ্ছে তোমাদের আধার কার্ড আর হচ্ছে ভোটার কার্ড তোমাদের দশ এমবির মধ্যে বিএড মাস্টার্স গ্র্যাজুয়েশান তোমাদের যে সার্টিফিকেটটা আছে তার সার্টিফিকেট আইটি কোয়ালিফিকেশানের সার্টিফিকেট ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট আর হচ্ছে তোমাদের একটা বায়োডাটা এগুলো আপলোড করার পরে তারপরে হচ্ছে তোমাদের যে অপশানটা আছে কোভিড ভ্যাকসিন রিলেটেড ফাইনাল ভ্যাকসিন সার্টিফিকেট ফর কোভিড সেকেন্ড ডোজ এখান থেকে যদি তোমাদের দু নম্বর ডোজটা নেওয়া থাকে তাহলে তোমাদের ইয়েস করতে হবে নাহলে নো করে দিতে হবে তারপরে নিচে হচ্ছে তোমাদের সাবমিট অপশানে ক্লিক করতে হবে তো আমি তোমাদের সমস্ত ঘরগুলো ফিল আপ করে তারপরে তোমাদের দেখাচ্ছি তো আমি এখানে পুরো অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আমি পার্সোনাল ডিটেলসটা ফিল আপ করে নিয়েছি তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস তারপরে অপশান হচ্ছে সিএলটিপি অথবা আইসিটি স্কুল কোয়ার্ডিনেটার ডিটেলস এটা যারা কাজ করেছে তাদের ক্ষেত্রে তারা এটা ফিল করবে নালে এটা ফিল আপ করার দরকার নেই তারপরে হচ্ছে আদার ডিটেলস ফিল করে নিয়েছি তারপর হচ্ছে এডুকেশন ডিটেলস কম্পিউটার এডুকেশান ডিটেলসটা দিয়ে দিয়েছি এক্সপিরিয়েন্স ডিটেলস এক্সপিরিয়েন্স যাদের আছে তারাই ঘরটা ফিল করে নেবে তারপরে হচ্ছে পেফার ডিস্ট্রিক্ট অ্যান্ড ব্লক নেম তিনটে ডিস্ট্রিক্ট আমি চুজ করে নিয়েছি তিনটে ব্লক আমি চুজ করে নিয়েছি তারপরে হচ্ছে টার্ম অ্যান্ড কন্ডিশান এই ঘরটাই আমি চেক করে দিয়েছি তারপরে সমস্ত ডকুমেন্টস এখানে যা যা চেয়েছে আমি সব আপলোড করে দিয়েছি যেগুলোতে স্টার্ক মার্ক আছে সেগুলো অবশ্যই দিতে হবে তারপর হচ্ছে কোভিড ভ্যাকসিন রিলেটেড যা ডকুমেন্টস তোমার কাছে আছে সেটা আপলোড করতে হবে তারপরে ফাইনাল যে সাবমিট যে অপশানটা আছে নিচে এই ফাইনাল সাবমিট অপশানে তোমাদের ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে কী দেখাচ্ছে একটু দেখে নেব তো এখানে কিন্তু আমার ফর্মটা সাবমিট নিচ্ছে না এখানে দেখাচ্ছে ইউ অলরেডি রেজিস্টার্ড প্লিজ কন্টাক্ট টু এইচ আর অথরিটি তো এখানে যারা আগে অ্যাপ্লাই করেছিল আইসিটি স্কুল কোঅিনেটর পোস্টে তাদের কিন্তু এখানে সেকেন্ড টাইম আর সাবমিট হচ্ছে না ফর্ম তাদের ক্ষেত্রে এটা অলরেডি রেজিস্টার দেখাচ্ছে যারা নতুন তাদের কিন্তু ইজিলি ফর্মটা সাবমিট হয়ে যাবে এখানে অফিসিয়াল যে হোম পেজ আছে এখানে একটা জিনিস লেখা আছে ফর নিউ অ্যাপ্লিক্যান্ট তো এখানে যারা নতুনভাবে রেজিস্টার করবে যারা আগে করেনি তাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না তারা এখানে ফর্মটা খুব ভালোভাবেই ফিল করতে পারবে যারা এর আগে ফিল করেছে তাদের ক্ষেত্রে কিন্তু সেকেন্ড টাইম আর ফর্মটা ফিল করা যাচ্ছে না কিন্তু এখানে নিচে দিকে একটা দেয়া আছে দেখতে পাচ্ছ ইউ অলরেডি রেজিস্টার্ড প্লিজ কন্টাক্ট টু এইচ আর অথরিটি এখানে একটা নাম্বারও দেওয়া আছে জিরো ডবল থ্রি ফোর জিরো ডবল এইট থ্রি সেভেন ডবল জিরো তো আমি এই নাম্বারে কনট্যাক্ট করার চেষ্টা করেছিলাম কোনো কারণে কন্ট্যাক্ট করতে পারিনি আমি সেকেন্ড টাইম আবার চেষ্টা করব এইচ আর অথরিটির সাথে কন্ট্যাক্ট করার এবং জানার চেষ্টা করব যে নতুনরা যদি এখানে আবেদন করতে পারে তাহলে পুরোরা এখানে কি আগের যে রেজিস্ট্রেশান ফর্ম মানে আগের যে তাদের যে অ্যাপ্লিকেশানটা সেটার মাধ্যমেই কি তারা সেকেন্ড টাইম ইন্টারভিউয়ে বসতে পারবে এ খবরটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো যদি আরও কোনো রকম ইনফরমেশান পাই সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তো এই রিলেটেড নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও ধন্যবাদ